আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরও উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন। আপনি যে কাজই করে থাকেন না কেন, আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরও বেশি মুখস্থ করার চেষ্টা করুন। আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরও বেশি পড়াশোনার চেষ্টা করুন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরও বেশি কাজ করার চেষ্টা করুন। আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরও বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন, বিশেষভাবে যখন আপনার বয়স কম, কারণ এখন দায়িত্ব অনেক কম। কিন্তু আমার হোমওয়ার্ক আছে, হ্যাঁ, কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয়। দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন, যখন আপনার সন্তান থাকবে। এখন আপনি মুক্ত, এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না। পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা, এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখার সময় নয়। এখন সময় নয় যে নতুন অ্যাভেঞ্জার্স বা এরকম কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, এটা সেই সময় নয়। পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কী প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য। আপনি এমনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না, অন্যরা করতে পারে, ভালো, তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই, কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ, কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন। দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কী দিয়েছেন, আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন, এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কী পরিবর্তন আনতে পারি, এই গুণ দিয়ে আমি কী করব। আর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন তখন আপনি সত্যিকারভাবে বুঝতে পারবেন আপনি কিসের জন্য কাজ করছেন। আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য। আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন। সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত, সবচেয়ে ভালো খাবার খাওয়ার, সবচেয়ে ভালো ব্যায়াম করার অভ্যাস আপনার থাকা উচিত, আপনার হওয়া উচিত সবচেয়ে ভালো ইবাদতকারী, আপনার হওয়া উচিত সবচেয়ে পড়াশোনায় উন্নত। আপনার জীবনে আপনি যা যা করে থাকেন প্রত্যেকটি কাজে আপনার উৎকর্ষ অর্জনের প্রেষ্টায় রত হতে হবে। আপনার বাজে জাঙ্ক খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত। আপনি এমন কেউ হবেন না যারা অযথা ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে। আপনি অবশ্যই অবসর কাটাবেন, কিন্তু এমনকি যখন আপনি খেলবেন তখনও সবচেয়ে ভালো খেলুন। স্কুলের বা কলেজের অন্য ছেলেরা যখন তাকে দেখবে তারা বলবে আমি এর মতো হতে চাই, তার সব কিছু অসাধারণ, তার সব কিছুতেই সে চ্যাম্পিয়ন। আপনাদের তেমন লোক হওয়া উচিত, উম্মার এরকম লোক দরকার, শ্রেষ্ঠ লোক, এবং এ ধরনের লোকেরাই প্রভাব সৃষ্টি করতে পারে। আরেকটি ব্যাপার কি জানেন, আমাদের বাবা মায়েরা খুবই দুঃখজনক, কারণ তাদেরকে কখনো এটা শেখানো হয়নি, তারা কখনো এই যে সিঁড়িটা এর সাথে পরিচিত হননি। তাদের কাছে সর্বোচ্চ শিখর মানে হচ্ছে সম্মান, আর এর উপরে গেলে টাকা পয়সা। তাই আপনাদের কি নিয়ে তাদের একমাত্র চিন্তা হচ্ছে সম্মান আর অর্থ। একটা চাকরি খোঁজো যেন তুমি সম্মান পেতে পারো, আর আমরা বলতে পারি আমাদের ছেলে একটা চাকরি করে, সে ডাক্তার, সে এটা, সে ওটা, আর হয়তো আমাদের এক সময় অনেক টাকাও হবে আর আমরা সেটা মানুষকে দেখাতে পারবো, শেষ। এটাই তাদের একমাত্র চিন্তা। আর তারা সবসময় জিজ্ঞাসা করে তুমি কোথায় কাজ করবে, কেমন করে তুমি আরও টাকা রোজগার করবে, কখন আমরা বাড়ি কিনবো। সব কিছুই শেষ হয় সম্মান এবং অর্থতে গিয়ে, কিন্তু জীবনে এর উপরেও কিছু আছে। অর্থের উপরে কি? টাকা পয়সা, উৎকর্ষ। কে আপনাকে উৎকর্ষ বা শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে ধাবিত করবে? আমরা শুধু অর্থ এবং সম্মান নিয়ে চিন্তা করতে করতে জীবন শেষ করে ফেলি। মুসলিমদের মাঝে কত ছেলেমেয়ে ডাক্তার হয়েছে আমি সবসময় তাদের উদাহরণটাই দিই, কারণ এদেরকেই সবচেয়ে বেশি হতাশ দেখি আমি। তারা ডাক্তার হয়েছে শুধুমাত্র এ কারণে যে তাদের মা বলেছে কিংবা বাবা বলেছে। আমি কখনোই আমার কোনো সমস্যা হলেও এরকম ডাক্তারের কাছে যেতে আগ্রহী নই। আমি বরং এমন কারো কাছে যাব যে ডাক্তার হয়েছে কারণ তারা মানবতার সেবা করতে চায়, তারা তাদেরকে নিয়ে চিন্তা করে, তারা দুর্নীতিগ্রস্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পরবর্তী টাকা আসার অপেক্ষা করে না, তারা আসলে মানবতা নিয়ে চিন্তিত। আমি এ ধরনের ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে নিজে এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে আগ্রহী, প্রভাব সৃষ্টিকারী ব্যক্তি। এখন এই ব্যাপারে আমার শেষ কথা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের কিছুই থাকবে না শুধুমাত্র তারা যে চেষ্টা করেছে তা ছাড়া। আবার শুরু করি, সুখের সন্ধান, কুল, সামাজিক বা পরিবারটি হওয়ার বাসনা, জনপ্রিয় হবার আকাঙ্ক্ষা, সম্মান পাবার আকাঙ্ক্ষা, অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা, উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা, প্রভাব সৃষ্টিকারী হবার ইচ্ছা এবং সত্য পাবার প্রচেষ্টা। জানেন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কোনটি? এই সব কিছুর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার প্রচেষ্টা। অর্থ নয়, প্রভাব না, শ্রেষ্ঠত্ব না, এই সব কিছুই আসবে, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে যেটা দেখতে চান সেটা হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা। আমি আপনাদের বলেছি নবী আলাইহিসসালামদের কথা, যারা শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কতজন উম্মত নিয়ে? শূন্য। কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করবেন, কারণ আল্লাহ সম্মান জানাবেন তাদের প্রত্যয়কে,
তাদের প্রচেষ্টাকে, তাদের চারিত্রিক দৃঢ়তাকে। তারা কঠিন সময়ে পড়েছিলেন এবং তারা সেটা মোকাবেলা করেছেন। যদি আপনি নূহ আলাইহিস সালামের প্রতি বছরের একটা প্রোগ্রেস রিপোর্ট দেখতে চান, চলুন একটা গ্রোথ চার্ট বানিয়ে দেখি কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর, যেমনটা করা হয় প্রতি বছর প্রতিবেদনে। কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর? 950 বছর। চার্ট নিশ্চয়ই ঊর্ধ্বমুখী ছিল না, বরং সেটা ছিল অপরিবর্তনশীল, এমনকি কখনো কখনো হয়তো নিম্নমুখীও ছিল। কেউ হয়তো ইসলামের খুব কাছাকাছি এসেছে, আবার দূরে সরে গেছে। এর মানে কোনো প্রভাব তৈরিই হয়নি। আমরা নূহ আলাইহিস সালামের কোন জিনিসটাতে এত সম্মান করি? ক্রমাগত এবং ক্রমাগত প্রচেষ্টা। আমাদেরকে হতে হবে ক্রমাগত প্রচেষ্টারত এবং প্রত্যয়ী মানুষ। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কিছুই থাকবে না যদি আমাদের এই প্রচেষ্টাটুকু না থাকে।